আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাসায় অবস্থান করছো। রোটারি স্কুল কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজকের অনলাইন ক্লাসে। তোমাদের মনে আছে কিনা যে আমরা গণিত সাবজেক্টের পাটিগণিত অংশের মুনাফা করছি না, এর আগে আমাদের অনেকগুলো ক্লাস হয়েছে। তো তোমাদের দুইয়ের এক অনুশীলনী মুনাফার যে প্রশ্নগুলো আছে সেখানে আমরা কত পর্যন্ত এসেছি না তোমাদের মনে করে কিনা, আমাদের লাস্ট হয়েছিল 14 নম্বর পর্যন্ত। আজকে আমাদের হবে 15 থেকে আমরা পরবর্তী অংশে যাব। আশা করি তোমাদের সবার সামনে বই খাতা কলম সবই আছে, তোমরা প্রস্তুত আছো। তো আমরা 15 নম্বর প্রশ্নটা দেখি কি আছে এখানে। রডরিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দিলেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, তাহলে মুনাফার হার কত? খেয়াল করো, একজন ব্যক্তি প্রথমে তিনি 10,000 টাকা ঋণ নিয়েছেন 3 বছরের জন্য। এই টাকাটা নিতে তাকে নিশ্চয়ই কোনো একটা রেটে নিতে হয়েছে, কত সেটা আমরা জানি না, এটাই আমাদের বের করতে হবে। পরবর্তীতে সে আবার ঋণ নেয় 15,000 টাকা 4 বছরের জন্য। তো সময় শেষ হয়ে যাওয়ার পর সে টোটাল দুই রকম টাকার জন্য যে দুই রকম মুনাফা দেয়, এই দুইটা যোগ করলে হয় টোটাল 9,900 টাকা। প্রশ্ন হলো, উভয় ক্ষেত্রে একই রেটে সে ঋণ নিয়েছিল, সে মুনাফার হারটা কত? তাহলে আমরা লিখে নিই, প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, প্রথম ক্ষেত্রে আসল বা মূলধন পি এর মান হচ্ছে 10,000 টাকা। সময় এন সমান 3 বছর। দেখো এখানে সময় এবং টাকা পরবর্তীতে পরিবর্তন হয়েছে, এই জন্য প্রথম টাকা আমি দিতে পারি পি ওয়ান, প্রথম সময় দিতে পারি এন ওয়ান, কারণ দ্বিতীয়বার আমাকে আবার আসল এবং সময় ব্যবহার করতে হবে, তখন আমি টু দিব নাম্বার, সিরিয়াল নাম্বার, যেটা আসল এক নাম্বার আসল ধরলাম আর হচ্ছে দ্বিতীয় আসল ধরলাম। আচ্ছা, মনে করি মুনাফার হার সমান 8%, তাহলে সুতরাং এই প্রথম ক্ষেত্রে সরল মুনাফা আই ওয়ান সমান কি হবে? পি আর এন, পি এর মান হচ্ছে 10,000, আর এর মান হচ্ছে 8 তো আমরা জানি না, এন এর মান হচ্ছে কত? 3। আচ্ছা, আমাদের পার্সেন্টেজ ধরে নিয়েছি সেটা বসিয়ে দিচ্ছি, তাহলে 10,000, তাহলে উপরে 8, নিচে হচ্ছে 100, গুণ হল 3, 100 দিয়ে কাকে কত হবে? 200 কমে যাবে, তার মানে 308। প্রথম মুনাফার পরিমাণ হল 308, প্রথম মুনাফা তাই আই ওয়ান দিলাম এত টাকা। আচ্ছা, এবার দ্বিতীয় ক্ষেত্রে সে যে ঋণ নিয়েছিল, দ্বিতীয় ক্ষেত্রে আসল টাকাটা ছিল, নাম দিচ্ছি পি টু, নিচে হবে সিরিয়াল নাম্বার এটা, 15,000 টাকা। তারপর হচ্ছে সময় এন সমান কত বছর ধরে নিয়েছিল? 4 বছর। আমরা মুনাফা হার যেটা ধরেছি এটা এখানেও ব্যবহার করবো, এন টু হচ্ছে সময়। সুতরাং সরল মুনাফা আই টু, মুনাফার হার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, প্রশ্নেই বলে দিয়েছে যে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান। সরল মুনাফা আই যেহেতু আগে একবার একটা বের করেছে, আমাদের টু, পি আমরা এখানেও 1 দিয়ে দিব, আগের দ্বিতীয়টা লিখতে হবে পি টু আর 8%, আর হলো এন টু
দেখো পিটু এর মান হচ্ছে 15000 আর পার্সেন্টেজ ভেঙে দিলে উপরে আর নিচে হচ্ছে 100 এন টু এর মান হচ্ছে 4 বছর এত টাকা আমরা সূত্র জানি আই সমান পি আর এন আমাদের এখানে তৃতীয় আসল তাই পি টু দ্বিতীয়বার সময়ের হিসাব তাই এন টু মুনাফার হারকে আমরা 8% ধরে নিয়েছি উভয় ক্ষেত্রের জন্যই 100 দিয়ে কাটলে কত হবে 150 4 15 7 608 প্রশ্নে ছিল যে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান এবং মোট মুনাফা হচ্ছে 9900 টাকা তাহলে আমরা লিখতে পারি আমাদের প্রশ্ন অনুযায়ী প্রশ্ন মতে প্রথম ক্ষেত্রের মুনাফা আর দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা মিলে মোট মুনাফা হচ্ছে 9900 তাহলে কত হলো 908 সমান 9900 তাহলে আর এর মান হবে 9900 ডিভাইড বাই 900 9 11 92 20 চলে যাবে সুতরাং মুনাফার হার আর এবার কত পেলাম 11% এটা হবে মুনাফা এটাই হচ্ছে তোমরা খাতায় লিখে নিবে মুছে দিচ্ছি পরের প্রশ্নটার দিকে একটু তাকাও তোমরা আচ্ছা খেয়াল করো 16 নাম্বার একই হার মুনাফায় কোন আসল 6 বছরে যদি দ্বিগুণ হয় মুনাফা আসলে কত বছর পরে 3 গুণ হবে খেয়াল করো যে পরিমাণ টাকা রাখা হোক না কেন 6 বছরে ডাবল হয় প্রশ্ন হলো 3 গুণ হওয়ার জন্য কত বছর রাখতে হবে ওই টাকা অর্থাৎ দ্বিগুণের সময় হচ্ছে 6 বছর 3 গুণের সময় কত আমরা সেটা বের করব দেখো আমরা তাহলে লিখি যে এই কারণে 7 নাম্বারের সাথে মিল আছে যে আসল যদি 100 টাকা হয় এটা আমরা শুধু দিয়েও পারি সরাসরিও পারি আসল 100 টাকা হলে 6 বছরে মুনাফা আসল দেখো কত হবে দ্বিগুণ তাহলে 200 টাকা তাহলে 6 বছরে মুনাফা কত হবে 200 বিয়োগ 100 টাকা সমান 100 টাকা আমরা বেশি পেলাম কয় বছরে 6 বছরে মুনাফা পেলাম 100 টাকা এখন আমাদেরকে 3 গুণ হতে হলে মুনাফা আসলে 3 গুণ মানে কত ছিল 100 3 গুণ হয়ে যাবে 300 টাকা দেখো রেখেছিলাম 100 হয়ে গেছে 3 গুণ 300 কত টাকা বেশি পেলাম সেটাই হচ্ছে মুনাফা 300 টাকা পেলাম 100 টাকা রেখে যেটা বিয়োগ করে যেটা পাবো সেটাই হচ্ছে মুনাফা 200 টাকা খেয়াল করো 100 টাকা রেখে 6 বছরে আমরা পেয়েছি 100 তাহলে 100 টাকা মুনাফা পাই 6 বছরে দেখি 200 টাকা মুনাফা পাইতে কত বছর লাগবে আমরা লিখবো 100 টাকায় মুনাফা 100 টাকা হয় 6 বছরে তাহলে 100 টাকায় মুনাফা 1 টাকা হলে কি হবে কমে যাবে তাহলে 100 টাকা রেখে মুনাফা যদি আমি 200 টাকা পেতে চাই তাহলে আমাকে কত বছর রাখতে হবে সেই সময় নিয়ে আমরা বের করব 100 দিয়ে কাটলে কত 2 অর্থাৎ 12 বছর পর আমরা 3 গুণ টাকা পাব উত্তর হচ্ছে 12 বছর
দেখো প্রথম অংশটা তুমি এর আগে করেছো সাত নাম্বার প্রশ্ন সেটার মতই হবে শুধু তিন গুণটা বের করে আমরা গুণফলকে ব্যবহার করে সময়টা বের করে ফেলতাম এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ স্টার্টিং দিয়ে রাখতে পারো আসে এবার দেখো 17 নাম্বার 17 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5600 টাকা অর্থাৎ কোন টাকা রাখলে কোন একটা সময় পরে বেড়ে হচ্ছে 5600 মুনাফা আসলে 5 ভাগের 2 অংশ অর্থাৎ তোরা টাকার 5 টাকার আসলে 5 ভাগের 2 ভাগ হচ্ছে মুনাফা মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে মুনাফার হার আর এর মান দেওয়া আছে 8% প্রশ্ন হলো সময় নির্ণয় করো সময় মানে কোন সময় অর্থাৎ প্রথমেই যে আমি আসল দেখেছিলাম সে টাকাটা এক সময় বেড়ে 5600 হয়েছিল কত বছর পরে পেয়েছিলাম 5600 সেটাই হলো প্রশ্ন আমরা ধরে নিচ্ছি আসল টাকা ক মনে করি আসল ক টাকা মুনাফা হলো আসলে 5 ভাগের 2 টাকা আসল হলো ক 5 ভাগের 2 টাকা তাহলে কত 2 ক ইকুয়াল হচ্ছে 5 তাহলে মুনাফা আসল কত হবে মুনাফা হচ্ছে 2 ক নিচে 5 আসল হচ্ছে ক টাকা দেখো আমার এখানে মুনাফা আসল দেওয়া আছে 5600 সেটাকে ব্যবহার করার জন্য আমি এখানে মুনাফা আসল বের করব 5 9 2 ক যোগ হচ্ছে 5 ক কত হবে 7 ক নিচে হচ্ছে 5 এই মুনাফা আসল হলো 5600 টাকার সমান তাহলে প্রশ্ন হতে এই 7 ক নিচে হচ্ছে 5 এটা হলো মুনাফা আসলে সমান আমি যদি আর আর গুণ করি অর্থাৎ আর গুণ করি তাহলে 5 নিচে ছিল অর্থাৎ ভাগ ডান পাশে গেলে হয়ে যাবে গুণ সাথে সঙ্গে কত গুণ ছিল ডান পাশে গেলে হয়ে যাবে ভাগ 7 8 56 800 5 8 হচ্ছে 40 তাহলে আমরা কয় ভাগ পেয়ে গেলাম মানে হলো কত টাকা শুরুতে রাখা হয়েছিল সেটা পেয়ে গেলাম 4000 টাকা হলো আসল এই টাকাটা রাখা হয়েছিল সেটা বেড়ে হয়েছিল 5600 সুতরাং আসল এর নাম হচ্ছে পি 4000 টাকা আসল হলো 4000 টাকা আর মুনাফা আসল হচ্ছে 5600 টাকা অর্থাৎ 4000 টাকা রাখার পর কোন এক সময় পরে 5600 টাকা হয়েছে টাকাটা বেড়ে গিয়েছিল তাহলে কত টাকা বেশি পেলাম সেটাই হচ্ছে কি মুনাফা সুতরাং মুনাফা আই সমান হচ্ছে 5600 বিয়োগ হলো 4000 টাকা তাহলে কত হলো 1600 টাকা আচ্ছা প্রশ্নের দ্বিতীয় অংশ দেওয়া আছে মুনাফার হার আর সমান হচ্ছে 8% উপরে 8 নিচে হচ্ছে 100 চার দোকানে 8 4 25 100 তাহলে হবে কি উপরে 2 নিচে হলো 25 এটা হলো মুনাফার হার প্রশ্ন হলো যে কত বছর পরে বা কত সময় পরে আমি অতিরিক্ত 1600 টাকা পেয়েছিলাম সময় বের করব মনে করি সময় এন বছর আমরা সূত্র জানি যে আই সমান হচ্ছে পি আর এম তাহলে পি আর এম হচ্ছে আই এন এর মান হচ্ছে আই ডিভাইড বাই আর পি যদি আমি এখানে এম কে রাখতে চাই পি এবং আর নিচে চলে যাবে আই এর মান হচ্ছে 1600
ऊपर दुई नीचे हल पचिस पी एर मान हे चार हजार यदि आप चार हजार के पचिस दिए भाग दी चारशो मध्य पचिस कत बार जा पचिस एकश मध्य चार 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 षोलो एकशो षाट देखो कत तक ऊपर षोलोशो नीचे दुई गुण एकशत षाट एकशो षाट दिए भाग दी कत दस दस के दू दिए भाग दी पाँच तक पे गल पाँच बचर उत्तर भावे ये मानी पाँच बचर पर बड़े पाँच हज़ार छश प्रथम लिखे चार हजार टाक पाँच बचर पर बड़े पाँच हज़ार छश टा अर्थात षोलश टाक मुनाफा पे प्रश्न छो योश टाक कत बचर पर पे पाँच बचर पर पे हमारे अठारो नंबर तुम्हारे मुख्य बोले दी निजे पार्बे जमीन साहेब पेंशन टाका पे दस लाख टाका तीन बचर तीन मास अंतर मुनाफा भित्तिक पाँच बचर मेयादी पेंशन संचयपत्र वार्षिक मुनाफार हार 12% हम प्रथम किस्ती अर्थात तीन मास पर कत टा मुनाफा पा एक मनोज दिए ख्याल करो तर मोट आसल टाका हे दस लक्ष एट पी एर मान তিনি পাঁচ বছর জমা রাখবেন এই শর্তে সঞ্চয়পত্র কিনলেন সেখানে মুনাফার হার আর মান হচ্ছে 12% তাহলে আমাদের আসল পি এর মান দেওয়া আছে আর মান দেওয়া আছে প্রথম কিস্তি তিন মাস এটাকে তুমি বছর করে নেবে বারো দিয়ে ভাগ করে তাহলে এন এর মান পাবে তাহলে আই সমান কী হবে পি আর এন পি এর মান হচ্ছে দশ লক্ষ দশের সঙ্গে আরও পাঁচটা শূন্য দিবে আর এর মান হচ্ছে 12% ভেঙে দিবে সময় এন সমান উপরে তিন নিচে 12 বছর তারপরে তোমার মুনাফাটা বের হয়ে যাবে।